হাবড়া এলাকাতে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ পুজো। শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে প্রায় পুজো হচ্ছে 30টি। অতিমারী পরিস্থিতি কাটিয়ে সিদ্ধিদাতার গণেশের আরাধনায় মাতোয়ারা এলাকাবাসী। দীর্ঘ অতিমারী পরিস্থিতি কাটিয়ে সিদ্ধিদাতার পুজোয় মেতে উঠলেন হাবড়াবাসী। তথ্য বলছে, হাবড়া শহর ও গ্রামীণ অঞ্চল মিলিয়ে প্রায় 30টিরও বেশি গণেশ পুজোর আয়োজন করা হয়। হাবড়ায় গণেশ পুজোর আয়োজকদের অন্যতম হাবড়া ফ্রেন্ডস আনলিমিটেড সমিতির এবছরের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল। পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানান কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। কমিটির অন্যতম সদস্য হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাস, তিনি বলেন, হাবড়া শহরে গ্রামীণ ও শহর এলাকা মিলিয়ে প্রায় 30টিরও অধিক গণেশ পুজো হয়। বিগত দিনগুলির মতো এবছরও সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ পুজো। আমরা আগে দেখতাম মহারাষ্ট্রে মুম্বাইতে গণপতি বাপ্পার মরিয়ার পুজো, গণেশ পুজো খুব ধুমধাম করে পালিত হতো, কিন্তু বিগত প্রায় 10 বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন স্থানের সঙ্গে আমাদের শহর হাবড়ায়ও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে গণেশ পুজো হচ্ছে। আমরাও ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে বিগত 7 বছর ধরে শ্রী শ্রী গণেশ পুজোর আয়োজন করছি এবং হাবড়ায় প্রায় 30টার উপর গণেশ পুজো হচ্ছে এবং প্রত্যেকটা পুজো অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সঙ্গে পালন হচ্ছে। প্রচুর মানুষ তাতে অংশগ্রহণ করছে এবং একটা সময় আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে গণেশ কার্নিভালের মধ্যে দিয়ে গণেশ পুজোকে একটা হাবড়ার বুকে একখানা অন্য জায়গায় নিয়ে গিয়েছিলাম। সেই উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে এখনও আছে, এখনও ভালো পুজো হচ্ছে। পাশাপাশি দক্ষিণ হাবড়া জোড়া সিঁড়িস্তলা অধিবাসীবৃন্দের গণেশ পুজো এবার চতুর্থতম বর্ষে পা দিয়েছে। গণেশ পুজো উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে প্রতিদিনই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য রয়েছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। হাবড়া স্টেশন চত্বর এলাকায় হাবড়া স্টেশন সংলগ্ন ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে এবছরের পুজো ষষ্ঠতম বর্ষে পা দিল। আয়োজকদের পক্ষ থেকে প্রতি বছরই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুজো উপলক্ষে কয়েকটি দিন বিভিন্ন শিল্পীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাবড়া স্টেশন সংলগ্ন ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে। হাবড়া পিএল মেডিকেল গলি ব্যবসায়ীবৃন্দের গণেশ পুজো এবছরে অষ্টম বর্ষে পা দিল। পুজোর দিন থেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কাজের আয়োজন করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। পুজোর কয়েকটি দিন বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, জানালেন আয়োজকেরা। এবছর আমাদের চতুর্থতম বর্ষ, আগামীকাল থাকছে খিচুড়ি প্রসাদ বিতরণ। প্রায় আমরা গত বছরও 200-300 কেজি কাছাকাছি খিচুড়ি করেছিলাম, এবারও চেষ্টা করছি সেটা করবার। এলাকার সমস্ত মানুষদের বাড়ি বাড়ি পৌঁছানোর ব্যবস্থাও থাকে খিচুড়ি। আমরা গত বছর থেকে চেষ্টা করছি, গত বছর 2 দিন ছিল, এবছর আমরা সেটাকে বাড়িয়ে 3 দিন করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।